হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমি ব্লগস অ্যান্ড রেসিপিসে। আজকে আমি আপনাদের সামনে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো গুড মর্নিং সবাইকে। এখন সকাল 9:30 বাজে, আর এই টাইমেই আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাড়ির সামনেটা, দেখতেই পাচ্ছেন যে কতটা রোদ উঠে গেছে। এই রোদটা কিন্তু মানে খুব কষ্ট দেয়। আমি আমার জানলা থেকে ফটোটা তুলছি, তো রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করছে। আর একটা কথাও আপনাদের বলার আছে যে কেন আমি এখন ব্লগ ভিডিও দিচ্ছি পাশাপাশি রান্নার ভিডিও বা অন্যান্য ভিডিওর সাথে, সেগুলো হচ্ছে আমার চ্যানেলটার নামই হচ্ছে পৌলমি ব্লগস অ্যান্ড রেসিপিসে। সেই ব্লগস অ্যান্ড রেসিপিস চ্যানেলটার নামের ক্ষেত্রে সেখানে তার মানে আমি ব্লগটাও দেবো আর রেসিপিও দেবো, কিন্তু এতদিন আমি শুধু বেশিরভাগই রেসিপি দিয়ে এসেছি, ব্লগ ভিডিও তেমন আমার চ্যানেলে ছিল না, তাই আমি ব্লগ ভিডিও দেওয়া স্টার্ট করেছি। আমার এই নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পেয়ে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, যাতে আমি আরও ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আমাকে এর আগে অনেকেই বলেছে যে তোমার চ্যানেলের নাম পৌলমি ব্লগস অ্যান্ড রেসিপিসে, কিন্তু ব্লগস কেন এত কম? তো সেই কারণে আমি ব্লগস ভিডিও দেওয়ারও পাশাপাশি চেষ্টা করছি। তাহলে চলো এরপর দেখা যাক আমি কি করি, আমার দিনটার সাথে থাকো। আজকে সকালে ব্রেকফাস্ট বানানো চলছে এখন, এটা হচ্ছে প্যানকেক, এগ প্যানকেক। এই রেসিপিটা আগে আমার চ্যানেলে আছে, আমি অনেকদিন আগে দিয়েছিলাম। আপনারা যদি কেউ না দেখে থাকেন তার জন্য লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা চেক করে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি বানানো যায়। আমার মা বানাচ্ছে প্যানকেকটা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছে স্প্রিং অনিয়ন কুচিগুলো, আর দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা কুচি। এই স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ শাক খুব বেশি কিন্তু পাওয়া যায় না বাজারে, আমাদের এখানকার বাজারে খুব বেশি পাওয়া যায় না, তাই আজকে পেয়েছে আমার মা বাজারে এই রেসিপি, এই পেঁয়াজ শাকটা, তাই নিয়ে এসেছে। ইচ্ছা আছে এটা দিয়ে কয়েকটা রেসিপি করে নেওয়ার, যদি রেসিপি করি সেটা অবশ্যই আপলোড করব, আপনারা অবশ্যই চেক করবেন। আরও একটা কথা, এই প্যানকেকের রেসিপিটা যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায়, যখন আপনাদের টাইম থাকবে না তখন কিন্তু আপনারা এই রেসিপিটা সকালবেলা জলখাবারে বা সন্ধেবেলা স্ন্যাক্সে আইটেমেও বানিয়ে নিতে পারেন। আমি এমনি কিছুই দিইনি তলার মিক্সচারটাতে বা ব্যাটারটাতে, জাস্ট ময়দা, ডিম, নুন, কালো জিরে এসবই দিয়েছি। উল্টো দিকটা হয়ে গেছে, তাই পিছন দিকটা উল্টে দিয়েছি, এদিকটা হওয়া বাকি আছে। দেখুন প্যানকেক একেবারে রেডি হয়ে গেছে, আর এটাকে সার্ভ করে নিচ্ছি, কত সুন্দর দেখতে হয়েছে। আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়, খুব ইয়াম্মি হয় খেতে। এই প্যানকেকটা আপনারা টমেটো সসের সাথেও সার্ভ করতে পারেন, তবে আজকে আমি সস নিচ্ছি না, নর্মালি খাচ্ছি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি। আমি আজকে যাব হচ্ছে মামা বাড়ি। এই মা বাড়িতে যাচ্ছি এর মেন কারণটা হচ্ছে যে শুভ বিজয় প্রণাম জানানোর জন্য। আমি আর মা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি। কী রোদ দেখতেই তো পাচ্ছেন আপনারা, আপনারা দেখতে থাকুন। আমাদের বাড়ি থেকে মামা বাড়ি যেতে তাও সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা মতো। এখন আমি ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, এরপর মেন রাস্তায় উঠে যাব। আমরা মামা বাড়ি চলে এসেছি, মামা বাড়ি এসে কিছু ছবি আপনাদের জন্য তুলে ধরলাম। এটা হচ্ছে মামা বাড়ির একটা ছাদ, সেই ছাদের ধারে ধারে কিছু গাছ আছে, সেই গাছের ফটোগুলোই আপনাদের দেখাচ্ছি। এটা মেন, এটা হচ্ছে কামিনী ফুলের গাছ, গাছটা অনেকটাই বড়। আর আপনারা দেখতে থাকুন, পরিবেশটা কিন্তু খুব মনোরম। কামিনী ফুলের সাথে সাথে আমরা দেখতে পাবো গোলাপ গাছ, সন্ধ্যামণি বলে একটা ফুলের গাছ, এছাড়া আরও বিভিন্ন রকম পাতাবাহার গাছ। এই ফুলটার নাম সন্ধ্যামণি ফুল, স্পেশালি এটা সন্ধ্যাবেলা ফোটে বলে। এছাড়াও আরও বিভিন্ন রকম গাছ দেখতে পাবো, এগুলো দারুণ লাগছে দেখতে।
নেক্সট আমি আপনাদের সামনে একটা পাখির ফটো তুলে ধরছি। এই পাখিটা আমাদের মা বাড়িতে পোষে। এই পাখিগুলোর নাম মেনলি বদ্রি পাখি। এগুলো বিভিন্ন কালারের হয়, হলুদ, আকাশি, সবুজ, আরও সুন্দর সুন্দর কালারের হয়। এই পাখিটাও দেখতে খুব সুন্দর। দেখুন কি সুন্দর লাফাচ্ছে। ওর সাথে মেনলি খেলা করা হচ্ছে, তাই ও একটু লাফাচ্ছে। আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং নিত্য নতুন আরও বিভিন্ন ধরনের ব্লগের আপডেটস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উইথ বেল আইকন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যায়। থ্যাংক ইউ।